কেমন আছে সবাই? ড্রিমস উইথ সায়নীর একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন সকাল 11টা মতো বাজে, আমরা একটু বেরিয়ে পড়েছি বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। একটু পুচকুর চেক আপ রয়েছে। অ্যাকচুয়ালি আমি প্রত্যেক মাসে চেক আপ করাই না, কারণ আমাদের বাড়ি থেকে বহরমপুরের ডিস্টেন্সটা বেশ অনেকখানি, কিন্তু একটু ওর শরীরটা খারাপ বলে সেই জন্য ভাবলাম দেরি না করে এই মাসে এখনই চেক আপটা করিয়ে নিই। যে ডক্টরটা আমার সিজারের সময়ে ছিল, ডক্টর সৌম্যদীপ সরকার, ওনাকেই আমি প্রথম থেকে যেহেতু দেখাচ্ছি ওনাকেই দেখাই, তো ফোন করে নিয়েছি। আজকে উনি বসবেন তাই জন্যই যাওয়া। এদিকে পুচু ঘুমিয়ে পড়েছে, আর ভাবলাম যে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখোই আশেপাশের আর কি, আর যারা দূরের দেখো তারা দেখতে পাবে মানে আমাদের এরিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে বহরমপুর শহরটা কেমন, সেই জন্যই দেখানো। এই যেটা দেখতে পাচ্ছ এটাকে বিলের ধার বলে, ভীষণই সুন্দর। মানে যখন পাশ দিয়ে যাওয়া হয় গরমকালে তো হাওয়া এত সুন্দর দেয় বলার ভাষা রাখে না, আর এখানকার মাছও খুব সুন্দর। এখানেই আমার একটা মামার বাড়ি রয়েছে, সেখানে আগে যাওয়া হতো, এখন খুব কম যাওয়া হয় আর কি। আর মামাও রয়েছে ওখানে, মামা খুব ভালো। তো যাই হোক, এখন পুচকু উঠে গিয়েছে আর আমরা বহরমপুর পৌঁছে গিয়েছি। প্রথমে আর কি যাবো একটা জায়গায়, সেখানে না হলে আর একটা জায়গায় যাব, ওর একটা টেস্টের ব্যাপার রয়েছে, সেই জন্যই ফার্স্টে টেস্ট করাবো, তারপর লাঞ্চ করে তারপর ডক্টর দেখাবো। ডক্টর 3টের সময় দেখবে বলেছে ডক্টর সৌম্যদীপ। তো যাই হোক, সমস্ত কাজ সেরে নেব, নেওয়ার পর তারপরেই বাড়ি ফিরবো, আজকের মধ্যেই ফিরে যাব। শহরটা এতটা একটা সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে এটা দেখতে পাচ্ছ, এরকমই সুন্দর সুন্দর শহরের মাঝখানে ওয়াইএমএল মাঠ থেকে শুরু করে স্কোয়ার ফিল্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিল্ড রয়েছে, অনেকটা গাছপালা। সব থেকে বেস্ট কী বলো তো বহরমপুর শহরের, যে অনেকখানি গাছপালা, যেটা খুব 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 ভালো লাগে, আমার তো বিশেষ করে ভালো লাগে। অনেক শহরের মধ্যে কিন্তু এগুলো দেখা যায় না, কিন্তু এটার বহরমপুর শহরের একটা বেস্ট পার্ট বলতে পারো। সমস্ত জায়গাটা আমি যদিও চিনি না, যতটুকু চিনি আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে এখানেই আসা। বাজারহাট বলো, দোকান প্রসাদ বলো, সমস্তটাই আমাদের এখানেই, পুজোর বাজার থেকে শুরু করে সমস্তটাই আমরা এখানেই করি আর কি। আর এই যে মাঠটা দেখছো এটা হচ্ছে স্কোয়ার ফিল্ড, এর আশেপাশে তোমার কোর্ট থেকে শুরু করে সমস্ত জিনিস রয়েছে, ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে, বড়োবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, সেটা বলার ভাষা রাখে না। আর এখন তো অনেক উন্নত হয়েছে, আগের যা ছিল তার থেকে আরও অনেক কিছু মডিফাই হয়েছে, পাশের যে দোকানগুলো ছিল সেগুলোকে নতুন করে সাজানো হয়েছে, খুব সুন্দর। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি, ওখানে কাজটা হলো না, নেক্সট আর একটা জায়গায় যেতে হবে, সেই জন্য আমরা ওয়েট করছি গাড়ি আসার উদ্দেশ্যে। আর ওই যে ওকে আমি কোশ্চেন করছি, ও আমাকে উত্তর দিচ্ছে কোথায় এসেছো, কী করছো, ও বেশ জানো তো যেহেতু নতুন জায়গা সেহেতু কিন্তু কান্নাকাটি কিচ্ছুই করছে না, আর শরীরটাও একটু খারাপ রয়েছে যেহেতু, সেই জন্যই আরও চুপচাপ হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা যাব, এখন খেতে চলে এসেছি কাছাকাছি। এই ভেজ আইটেমই খাওয়ার জন্য বললাম আর কি, খাওয়া দাওয়া সেরে তারপর অন্য যে কাজটা রয়েছে সেই কাজের দিকে যাব। আর আগের যেখানে তোমার টেস্ট হওয়ার কথা ছিল সেখানে হলো না, সেই জন্য একবার লাঞ্চ করেই যাব বললাম। আর অনেক দিন পান খাই না, বহরমপুর এলেই মাঝখানে তো খুবই পান খেতাম, খুব ভালো লাগে মিঠা যে পানটা বলে, মিষ্টি পান আর কি, সেই জন্যই বললাম মিষ্টি পান খাওয়ার জন্য। আর আজকে রোজ ডে রয়েছে, সেই জন্য আমি নিজে কিনে আমি আমার বাবুকে, যেহেতু ওই আমার ভ্যালেন্টাইন, সেই জন্য ওকেই আমি রোজ দিলাম, আর ও সেটা অ্যাকসেপ্ট করলো, ভীষণ আমার ভালো লাগলো। আমরা ওয়েট করছি, আর আজকের দিনটা ওর শরীরটা খারাপ, আমারও সেই জন্য মন মেজাজটা সত্যিই ভালো ছিল না, তবুও আজকের দিনে ওর হাত থেকে রোজটা আমার মানে লাইফের সেরা ভ্যালেন্টাইনের আগের মুহূর্ত বলতে পারো সেটাই ছিল। ওকে নিয়ে আমরা ওয়েট করছি, তো আগের যে টেস্টটা সেটা তো হয়ে গিয়েছেই, আর এই যে একটা ডক্টরের রুমে আমাদের ওয়েট করতে দিয়েছে, ও শুধুমাত্র এই জিনিসগুলো, এই কঙ্কাল থেকে শুরু করে আশেপাশে যা যা জিনিস আছে সেগুলোর দিকে তাকাচ্ছে। যাই হোক, এরপর এখান থেকে আমরা যাবো ডক্টরের কাছে, ডক্টর দেখানো হয়ে গেলেই মেডিসিন কিনেই বাড়ি যাবো।
আর ওর নতুন পরিবেশটা ভীষণ ভালো লেগেছে। আর একটু বাড়ির মধ্যে থেকে একঘেয়েমি হয়ে গিয়েছিল, সেটাও অনেকটা কাটানো গেল, তো আমারও ভীষণ ভালো লাগছে ওকে মানে এইরকমভাবে দেখে। মানে হাসা হাসি তো একদমই ভুলে গেছিলো একটু শরীর খারাপের জন্য, যাই হোক আর কি। তো এখান থেকে কাজগুলো সেরে আমরা যাব, আর সবথেকে বড় কথা একটু লেট হলেই সন্ধে হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য ভাবছি যত সকাল সকাল হয়ে যায় তত সকাল সকালই ভালো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমাদের এই বহরমপুর শহর থেকে শুরু করে যাবতীয় যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।